আপনার পরে তারপর নাহিদ ভাই এটা নেই। আমার ঠিক আছে, ওকে যাই 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 যাই। মিথিলা পুরস্কার মানে হচ্ছে এগিয়ে যাওয়ার প্রেরণা। হ্যাঁ, পুরস্কার মানেই তো এগিয়ে যাওয়ার প্রেরণা, এবং উৎসাহ বাড়ে, কাজের প্রতি আগ্রহ বাড়ে, এবং চ্যালেঞ্জটা থাকে এর চেয়ে ভালো অ্যাওয়ার্ড পাবো, দেশে এবং দেশের বাইরে অ্যাওয়ার্ড পাবো। আপনার লক্ষ্য তো ডেফিনেটলি বাংলাদেশের বাইরেও লক্ষ্য আছে, ইন্টারন্যাশনাল লেভেলে কাজ করা এবং সেখান থেকে বাংলাদেশের পতাকা তুলে ধরা। আপনার প্রশ্নটাই ভুল হয়েছে। আমি অলরেডি ইন্টারন্যাশনালি অনেক কাজ করেছি, সো আমার জন্য আমি অলরেডি বাংলাদেশকে রিপ্রেজেন্ট করেছি। এটা এটা দিয়েন না, আমি বলছি যে মানে আরো এটা এটা রেকর্ড করেন না, অর্জুনকে তো আপনার চাওয়া। হ্যাঁ, অবভিয়াসলি যদি বলি প্রত্যেকটি মানুষই তো আসলে তার বেস্ট জায়গায় যেতে চাই, সো আমিও চাই যে আমি যেন আমার বেস্ট দিতে পারি বাংলাদেশের জন্য, আমার দেশের মানুষের জন্য এবং আমার নিজের জন্য। সো অবভিয়াসলি আমার আমার অনেক ইচ্ছা আছে যে আমি ইন্টারন্যাশনালি আরও অনেক কাজ করব এবং বাংলাদেশকে রিপ্রেজেন্ট করব, এবং আমি নিজেও প্রাউড ফিল করব নিজেকে নিয়ে। সো হোপফুলি আরও ভালো কাজ করব। তার যে চার মিথিলা শুধু ফ্যাশন আইকন না, এর বাইরেও তো কাজ করার ইচ্ছা আছে, নিশ্চয়ই সমাজের বিভিন্ন সচেতন দিকগুলো তুলে ধরা বা সমাজ পরিবর্তনের জন্য তো কাজ করার আপনার একটা লক্ষ্য বা ইচ্ছে থাকে। আমি অলরেডি পথ শিশুর জন্য অনেকদিন যাবত কাজ করছি, ইটস বিন 4 ইয়ার্স। আমার নিজের একটা ফাউন্ডেশন আছে যেখানে যেটা থ্রুতে আমি পথ শিশু যারা আছে, যারা প্রপার স্ট্রিট কিডস, যারা যারা প্রপার এডুকেশন পায় না, ওদের জন্য আমি কাজ করছি এবং হোপফুলি আমি বাকি জীবন করে যাব। রঙিন পর্দায় মানে সিনেমার পর্দায় নিজেকে দেখার বা এই 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 মাধ্যমে আসার কোনো লক্ষ্য বা ইচ্ছা আছে কিনা? আমি একটা মুভি করেছি, বলিউড মুভি, মুভির নাম হচ্ছে রোহিঙ্গা। আমি জানি না আপনি দেখেছেন কি না, ইটস অন অ্যাপল টিভি। সো এখন আমি অ্যাক্টিংই করছি, সো ইনশাল্লাহ আরও মুভিতে আপনারা আমাকে দেখতে পারবেন। শেষ প্রশ্ন, আজকে শাকিব খানের জন্মদিন, সো আমাদের কিং খান আর কি, সো তার মানে তার সঙ্গে কাজ করার বা যেহেতু বাংলাদেশের সে বিগ স্টার, অবভিয়াসলি উনি বাংলাদেশের অনেক বড় স্টার, সবাই ওনাকে অনেক পছন্দ করে, আমিও ওনাকে অনেক পছন্দ করি। আমি বলবো না যে আমি এখনই ওনার সাথে কাজ করবার জন্য রেডি, বাট যদি কখনো এমন সুযোগ হয় তাহলে অবশ্যই করব। আমি মনে করি এটা আমার জন্য অনেক বড় পাওয়া হবে। থ্যাংক ইউ সো মাচ নাহিদ ভাই।